الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا آج কি ইংরেজি কোন মাস জোরে বলেন কত তারিখ এখন আরবি কোন মাস এই মাহে রবিউল আউয়াল
নবীর আগমন, নবীর শুভাগমনে ধন্য হলো ত্রিভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বোমাবাজি আর সন্ত্রাসী দিয়ে শান্তি দুনিয়ায় আসেনি, মানবরচিত মতবাদে জঙ্গিবাদ আর পেট্রোল বোমায় শান্তি দুনিয়ায় আসেনি, মধুর ব্যবহার নবীর আদর্শ জিহাদ শান্তি এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা যেই নবীজির শুভাগমনে সারা দুনিয়া উজালা, ওই নবীর আদর্শ দিয়ে মিটাও দেশের সব জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও। এই দুনিয়ার সমস্ত মানুষ আইন মানবে কার? আল্লাহ। ধন্যবাদ। বিধান মানবে কার? আল্লাহ। শাসন চালাবে কার? আল্লাহ। এই দুনিয়ার সমস্ত মানুষ আদর্শ সোনার মানুষ হিসাবে বেছে নেবে কাকে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি খন্দকার মাহবুবুল হকের রচিত এ ছন্দবদ্ধ শেষ মিলাদের শেরটুকুন আমাকে আপনাদের কণ্ঠ থেকে শোনাই দিবেন। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও, তাতেই শান্তি তাতেই মুক্তি, যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ চমৎকার ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন।
إنك إني كنت من الظالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা, ছায়া সুনিবিড়, গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা, তিন দিক ভারত, একদিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত, রক্তে কেনা রক্তে ভেজা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা থেকে সরাসরি উত্তরাঞ্চল মঙ্গা পীড়িত, দরিদ্র পীড়িত, বর্তমান উন্নয়নশীল একটি অঞ্চল রংপুর, জোরেবন কিপুর অংপুর, এই অংপুরের রংপুরের অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল উত্তম মাস্টার পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে আজকের এই চমকপ্রদ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব তসলিম উদ্দিন সাহেব, সহসভাপতি জনাব বেলাল হোসেন, আগত আমার উস্তাদ সম ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার পরহেজগার মুসলিম মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের আমার প্রাণাধিক প্রিয়া শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা আজকের এই প্রোগ্রামে আসতে এবং বসতে পেরে সবাই খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে সখুশিতে সানন্দে সমস্বরে চিৎকার মেরে আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ, আরো জোরে আকাশের দিকে তাকিয়ে রব্বিল আলামিন। ইতিপূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ সুদূর সোনার মদিনায় বিশ্ব নবীর দুয়ারে পৌঁছাই দিক, জোরে বলুন আমিন, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমরা আজকের এই মাহফিলে এসেছি কোরআনের তাফসির শুনতে, হয়েছেও আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের আপনাদের সকলের প্রিয় উত্তর জনপদের প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা ইকবাল হোসেন হোসেন বিপ্লবী, আলোচনা পেশ করেছেন একটু আগেই কালেকশন সহ, আমি যাকে খুব স্নেহ করি, যিনি রংপুরের মাটিতে আমাকে আনার জন্য সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন, হযরত মাওলানা মোহাম্মদ বাইজিদ মাহমুদ কুড়িগ্রামি। কোরআনুল করিমের তাফসির মাহফিল শোনার জন্যে কোন কোনে শীতে ঠান্ডায় রাত 12টা 1টা পর্যন্ত মানুষ ময়দানে বসে থাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেত্রী স্বয়ং রাষ্ট্রপ্রধানকে নিয়ে আসলো গভীর রাতে শ্রদ্ধার সাথে চাদর গায়ে দিয়ে আনন্দের সাথে, কেউইভাবে ময়দানে বসে থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর কোরআনের মাহফিলের চাইতে রাজনৈতিক মঞ্চ দুনিয়ার কোন নেতা নেত্রীর মঞ্চ হতে পারে না। আমাদের রাজাকে আল্লাহ, চিল্লিয়া বলেন কে আল্লাহ, শাহেনশাহ বাদশার বাদশাকে আল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনুল করিম। এই আল্লাহর কোরআনুল করিমের আলোচনা মাহফিল শোনার জন্য গভীর রাত পর্যন্ত যেই জাতি খোলা আকাশের নিচে কুয়াশায় টপ টপ করে
পড়া ময়দানে বসে থাকে, সেই জাতির পুলিশ প্রশাসন, সেই জাতির মন্ত্রী মিনিস্টার এমপি মহোদয়, সেই জাতির পুলিশ সুপার থেকে শুরু করে এসপি মহোদয় পর্যন্ত একদিন না একদিন বাংলার জমিনকে কোরআনের রাষ্ট্র পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে এসে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের ব্যবধান, যথাসময়ে এই বাংলার জমিন কোরআনের জমিনে পরিণত হবে। শুধু তাফসির মাহফিলের মধ্যেই কোরআন সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের 300 আসন জুড়ে 300 এমপির কণ্ঠে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার আওয়াজ উচ্চারিত হবে। ভাইরা, সেইভাবে দেশ এগুচ্ছে উন্নতিতে, অগ্রগতিতে। ওলামায়ে কেরামের সান মান মর্যাদা যেইভাবে বাড়া শুরু করেছে, একদিন এই বাংলাদেশ ওলামায়ে কেরামের কাছে ঋণী হবে, ধন্না দেবে। জোরে কোন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এত জোরে মঞ্চে আসা যাওয়া করে কি? একদম নীরব, মঞ্চ থেকে নামবে না, উঠবে কেউ নামবে না, খবরদার, একটা পানি মঞ্চ ছেড়ে যাবে না, সবাই বসে থাকবে। রাস্তার যত ভাইয়েরা সব নিচে আসেন, এই মাহফিল আপনাদের জন্যে, নিচে নামুন। আপনারা যারা ময়দানে বসা সবারে ডাক দেন তো এইভাবে হাত দিয়া। ভিডিও ম্যান কি নতুন আসছো? মিলাদের সময়, জিকিরের সময় ময়দানের পাবলিক দেখাইতে হয়, এই জাতীয় অবস্থায় পাবলিক দেখাইতে হয়, তুমি ভিডিও আমার দিকে তাকায় রাখলে কেমনে হবে? ভিডিও ম্যান নাই এখানে? এটাই তো নিয়ম নাকি? এটাও আমার শিখাতে হলো। ময়দানের সব ভাইরা নিচে নামেন, এ কয়েকজন ভাই একটু এদিকে চলে আসেন, আমি কল্লা কাত করে দেখতে পাচ্ছি না, তো কোনো অসুবিধা নেই। আমাদের এই প্রোগ্রাম চলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কথা বলায়। জোরে বলুন আমিন। পেছনে আমাদের এসপি মহোদয়ের বাড়ি, কি নাম ওনার? আক্তারুজ্জামান বিপুল ভাই, উনি যদি কাছাকাছি থাকেন মঞ্চে স্বাগত জানাচ্ছি। আর যে পুলিশের গাড়ি আসতে দেখেছি, পুলিশ ভাইয়েরা, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনারা আমাদের মঞ্চে এসে বসতে পারেন। আপনাদের মা ভালো, বাপ ভালো, কপাল অনেক ভালো বলেই ওয়াজ মাহফিলের ডিউটি আপনাদের নসিবে জোড়ে, আপনাদের অনেক ভাগ্য ভালো। ওরা সব সময় চায় যে একটা ওয়াজ মাহফিলের ডিউটি যদি পাইতাম, ওয়াজ মাহফিল শুনতাম। আমার সাথে অনেক রাস্তায় অনেক পুলিশ ভাইদের দেখা হয়, গাড়ি থামানোর পরে দোয়া চায়, মুসাফা করে, কয় যে হুজুর শীতের মধ্যে পেট্রোল ডিউটি করে দোয়া করবেন, আল্লাহ পুলিশ ভাইদের মধ্যেও কোরআনের চেতনা দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি কোরআনের এক একটা আয়াত পড়ব, অর্থ করব, ব্যাখ্যা করব, খালি একটা সুরে একটা আয়াত নয়। এই মাহফিল এত সুন্দর, এত পছন্দ হয়েছে, অসংখ্য আয়াত উচ্চারিত হবে, তেলাওয়াত হবে, সুবহানাল্লাহ হবে, আল্লাহু আকবার হবে, ব্যাখ্যা হবে, ফজর পর্যন্ত প্রয়োজনে চলবে আজকের আলোচনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, আর জোরে আর একটু সাউন্ড হবে, হুদান লিল মুত্তাকিন, আল্লাহ
للمتقين আমার আল্লাহ বলেন এই শিক্ষিতব আলিফ লাম মিম যালিকাল কিতাব আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না জানে আমার আল্লাহ তাআলা জোরে জোরে কনকে আল্লাহ লা ইলমা লানা আমরা আমাদের কোনো জ্ঞান নাই আল্লাহু আলামু বি মুরাদি বিহি আল্লাহ তার গোর রহস্য জানেন এই পৃথিবীটা রহস্যাবৃত পৃথিবী অনেক কিছু আছে মানুষ জানে না মানুষের ভিতরে এমন এমন জায়গা আছে মানুষ যা রহস্য জানে না যেমন আমরা যত খাদ্য খাবার খাই এই খাবারগুলি ছোট ছোট হাড্ডি ছোট ছোট কাটাও যদি খাবারের সঙ্গে গিলে যায় টয়লেটের রাস্তা দিয়ে এইভাবে বের হয় না একদম মিহিন মোলায়েম হয়ে বেরিয়ে আসে হজম কৃত শক্তির মাধ্যমে তা একদম গলে যায় আমাদের স্টমাক আমাদের খাদ্য পরিপাক তন্ত্র আমাদের যে পাকস্থলী আছে তা এমনভাবে খাবারগুলি হজম করে ফেলে পায়খানা করতে কোনো কষ্ট হয় না এ সুবিধাজনক অবস্থা অনুমোদন অনুমতি দিয়েছে আমার আল্লাহ পাকস্থলীকে আমার বান্দা যা খাবে পেটটা ভরবে এই অবস্থায় থাকলে বান্দা পরে আমার নেয়ামত খেতে পারবে না সুন্দর করে সব খাবারগুলি হজম করে ফেলবি পায়খানা রাস্তা দিয়ে টয়লেট আকারে সব বর্জ্যগুলি বের করে দিবে তরল বর্জ্যগুলি প্রস্রাবের রাস্তা দিয়ে ছেঁকে ছেঁকে বের করে দিবি এই হুকুম দিয়েছে কে আল্লাহ যদি এই হুকুম বহাল রাখেন আর পাকস্থলী যা তা যদি পালন করতে থাকে টয়লেট হবে অবশ্য হবে প্রস্রাব হবে আর যদি তা না হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রাব পায়খানা বন্ধ করে দিলে আপনি ঘরে থাকতে পারবেন না হাসপাতালে যাওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এই টয়লেট স্বাভাবিক পর্যায়ে যদি আল্লাহ আল্লাহ যদি ব্যাহত করে দেন স্বাভাবিক পর্যায়ে যদি প্রস্রাব পায়খানা না হয়ে এটা বদহজম হয় পেটের মধ্যে জমা থাকে এক সমতা উকি চুকি দেবে আমাদের কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসতে চাইবে এত কষ্ট হবে একটা নারী তার সন্তানকে প্রসব করতে যে কষ্টটা অনুভব করে এরকম কষ্ট করে আপনাকে বমি করা লাগবে যা পায়খানার সময় কষ্ট হয় না ঠিক কিনা গণ পায়খানায় কষ্ট না বমিতে কষ্ট যেরকম কিসে কষ্ট এই যে আমরা যত লাফালাফি করে যত নেতাগিরিগিরি যত নেতাগিরি করি না কেন বলুন তো দশ বার পাতলা পায়খানা পাঁচ ছয় বার যদি উপর্য পড়ে বমি হয় খাবারগুলি যদি হজম না হয়ে টয়লেটের রাস্তা দিয়ে বের না হয়ে হজম না হয়ে যদি বমির মাধ্যমে বারবার মুখ দিয়ে বের হয় আমাদের অ্যাম্বুলেন্স এনে হাসপাতালের বেডে শোয়ানো লাগবে জোরে কোন ঠিক কিনা এখন আসি তো আমরা ভালো আছি এখন আসি তো আমরা ভালো আছি কথা ঠিক কিনা এই যে আমার আল্লাহ খাদ্য খাবারগুলি হজম করে বের করে দেয় একটা তথ্য আমি আপনাদেরকে বলি মনের আনন্দে সব জায়গা আমি তা বলি আপনাদেরকে শোনায় ঠকাবো না কিছু জ্ঞানের কথা সাপ্লাই করে যাই একজন মানুষের পেটের ভিতরে যেই খাবারগুলি হজম হয় ভারী বর্জ্যগুলি টয়লেটের রাস্তা দিয়ে বেরিয়ে যায় লবণাক্ত অংশগুলি লোমকূপের গোড়া দিয়ে বেরিয়ে যায় আর তার গরম হাওয়াগুলি নাক দিয়ে বের হয় ঠান্ডা হাওয়াগুলি নাক দিয়ে বের হয় গরম হাওয়াগুলি মুখ দিয়ে বের হয়
এর চেয়ে যদি দূষিত হাওয়া হয় এটা কোন জায়গা দিয়ে বের হয় আমার বলা দরকার নাই, কথা বুঝেন নাই কেন? এটার আমরা কথা সে কি কয়, পাত পাত, ডাইরেক্ট বাংলা কথা। আমরা ঢাকায় এটারে পাত বলি, বহু জায়গা আছে পাত দিলে কোনো আইব নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বয়ান চলাকালীন এরকম একটা মিউজিক বেজে উঠছিল, তো সবাই হাসতেছে। বিশ্বনবী খুতবা থুইয়া কয় যে কি ব্যাপার, আমি খুতবা দিচ্ছি, আমি বয়ান দিচ্ছি, তোমরা হাসো কেন? ঘটনা কি? কয় যে হুজুর মিউজিক বাজছে, পাত পাত বায়ু। তখন আল্লাহর হাবিব এমন একটা কথা কইছে যে সবাই হাসতেছিল, সুবহানাল্লাহ। তিনি বলেন যে যেই কাজ তোমরা সবাই করো এটার জন্য হাসার কি আছে? সুবহানাল্লাহ, জোরে কর সুবহান। আমার নবী যে কত মজার নবী, কত ভালো নবী, এটা বুঝানো যাবে না। আজকে আমি কিছু কথা বলবো, আলহামদুলিল্লাহ জোরে কর আলহামদুলিল্লাহ, আমার সাথে বসতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জি। এখানে যারা আছেন আপনারা যদি চলে আসেন আমার কাছে আরো ভালো লাগবে। এই যে লম্বা জামা, লাল রুমাল, কালো কোট, এরপরে যে ভদ্র মানুষগুলি তোমরা চলে আসো উপরে, উপরে চলে আসো। নারে তাকবীর, মেহমান বিন্দের আগমন, শ্রোতা বিন্দের আগমন, ওলামাই কেরামের আগমন। এই যে দেখছেন কি সুন্দর লাগতেছে, তিনজন আলেম একসাথে দাঁড়ানো, ওনারা মঞ্চে আসলে মঞ্চের রৌনক বৃদ্ধি পাবে। আসেন হুজুর, আপনারা আসেন, আমি ঢাকা থেকে এসেছি আপনাদের সম্মানেই। হ্যাঁ, মঞ্চে চলে আসেন ডাইরেক্ট, উত্তর দিকে না পূর্ব দিকে নামেন। আলেম ওলামার এই আলোচনাগুলি কত দরকার, কারণ খতিব শুক্রবারে তারা যে বয়ান দেয় মুসল্লি খালি ঘুমায়, শিখার মতো কিছু থাকে না। বারো চান্দের খুতবার উপর নির্ভর করে বক্তব্য দিলে এই জাতিকে আপনি জাগাতে পারবেন না, চতুর্দিকে শুধু বোমা ফুটবে, ইসলামের বিরুদ্ধে স্লোগান আসবে। আল্লাহর কোরআন এবং ইসলামকে কলঙ্কৃত করার জন্য নাস্তিক মুত্তাদ উঠে পড়ে লাগাবে, এক সময় টেনে হিসে আপনাকে মিম্বার থেকে মসজিদের বের করে দেবে। সুতরাং মসজিদের খুতবা চেঞ্জ করতে হবে, মসজিদের খুতবা হবে 30 পারা কোরআনের আলোকে খুতবা, মসজিদের খুতবা হবে সিয়াসিত্তা সহি হাদিসের আলোকে খুতবা, যাতে কিছু শিখতে পারবে, জোরে কোন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মজলিসে যত আলেম বেশি হবে আলেমদের কপাল খুলবে, আর যারা খালি পান চাবায় টিউশনই করে বেড়ায় ওরা কিছু শিখতে পারবে না। এখানে যতক্ষণ থাকবেন প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগবে, জোরে কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়েরা আমার। সেই জন্য আমি আলেমদের ভালোবাসি, আমার অনেক মাহফিল ওলামায়ে কেরাম থাকলে আমার মাহফিলের আলোচনার স্পিরিট বেড়ে যায়, প্রশাসনের ভাইরা থাকলে, সরকারি লোকজন থাকলে, তারপরে সুশিক্ষিত মানুষগুলি থাকলে আমার অনেক ভালো লাগে। আমার কথাগুলি আমি টু দ্য পয়েন্ট মানুষের উপকারের জন্যে, আল্লাহ আমার জবান থেকে বের করে দেবেন, উপযুক্ত শ্রোতা পেলে আমার অন্তরটা খুশি লাগে। আজকে এমন একটা অবস্থা আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি, বলতেছিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাব, এর ব্যাখ্যার শুরুতে আলিফ লাম মিম মানে এমন একটা রহস্যাবৃত আয়াত, বিচ্ছিন্ন শব্দ, বিচ্ছিন্ন শব্দ, যা রহস্যের খবর জানেন আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি এমন কিছু রহস্য আছে যা আমরা জানি না, আমার নিজের ভিতরে আছে। এই যে খাবারগুলি টয়লেটের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আর তরল বর্জ্যগুলি প্রস্রাবের আকারে বের করে দেয় আমার আল্লাহ, তা বের করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো কিডনির সেটিং দিয়েছেন আমার আপনার কোমরের উপরে, পেটের নিচের অংশের ডান বাম দিকে দুইটা কিডনি আল্লাহ স্থাপন করলেন,
কিডনি গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে, তারা দেখেছেন মানুষের ভিতরের খাদ্য খাবার গুলি ছেঁকে ছেঁকে তরল বর্জ্য গুলি প্রস্রাবের আকারে বের করে দেওয়ার জন্য প্রতিটা কিডনি তৈরি করতে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নালী ব্যবহার করেছে। বুঝছেন বলেই তো সুবহানাল্লাহ বলতে পেরেছেন। আপনারা দুইজন এই পাশে আসেন, ওই পাশের লোকগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে। সম্মানিত ভাইরা আমার, এই যে আমার আপনার পেটের ভিতরে 2টা কিডনি আল্লাহ বানালেন, এক একটা কিডনি বানাতে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নালীর সেটিং দিয়েছেন। জমিন কাঁপানো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবারে কিডনির দুই পাশে হাত চাপ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই চাপ দাও, চাপ দিয়ে বলো আলহামদুলিল্লাহ। এই কিডনি অনেক বড় নিয়ামত। এক একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, প্রতিস্থাপন করতে গিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো, 3-4 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। রক্ত ডায়ালিসিস করতে গিয়ে খবর হবে আপনার টাকার টান মারবে, ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে। শুধু তাই না, খ্যাত বিটা বাড়ি বিক্রি করে আপনাকে রক্ত সরবরাহ করা লাগবে, ডায়ালিসিস করা লাগবে। এই অটোমেটিক কিডনি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে 2টা আমাকে আপনাকে দান করার কারণে আজীবন যদি আল্লাহর ঘরে মসজিদের ভিতরে পঞ্চবক্ত নামাজে সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কিডনি প্রাপ্তির শুকর আদায় করতে পারবেন না। ঠিক কিনা ভাইজান? কোনোদিন সম্ভব নয়। এমন একটা নিয়ামত, এটা বিকল হয়ে যাবে, রক্ত পরিশোধিত হবে না, আপনার শরীর নিস্তেজ হয়ে যাবে, জন্ডিস হলেই সহ্য করতে পারে না, রক্ত বিনষ্ট হয়ে গেল তো আরো সমস্যা। আমার ভাইয়েরা কেউ জানে না আমাদের বডির মাথার চুলের অগ্রভাগ থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যতগুলো রগ্রেস আল্লাহর সেটিং দিয়েছেন, ফিটিং দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন এইগুলি যদি একটা একটা করে জোড়া লাগানো হয়, তামাম পৃথিবীটা 3 বার পেছানো যাবে। কয়বার? 3 বার। আপনার কাগজে কলমে যদি থাকে লিখে নেন, এগুলো দুর্লভ আলোচনা, অথবা হৃদয়ের পাতায় লিখে নেন, কাজে লাগবে। আমার আপনার চুলের মতো, দাঁড়ির মতো চিকন, এর চেয়ে তো চিকন অনেকগুলো নার্ভ রগ রেশা আছে। আমার পুলিশ ভাইয়েরা, সরকারি গোয়েন্দা বিভাগের লোকেরা, সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটু লক্ষ্য করুন, আল্লাহর কত বড় নেয়ামত আমাদের এই দেহটা, রহস্যে লুকাই তৈল দেহ। এই মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যতগুলো রগ্রেস আল্লাহ সেটিং দিয়েছেন, ফিটিং দিয়েছেন, তা যদি লম্বা করতে থাকেন, লম্বা হতে হতে এত লম্বা হবে সারাটা পৃথিবী 3 বার পেছানো যাবে। ভিতর থেকে হাতটা ঝেড়ে মনের আনন্দে বলুন সুবহানাল্লাহ। কয়বার পেছানো যাবে? এই রংপুরা, সিরাজগঞ্জ, বগুড়া আর দিনাজপুর, ঠাকুরগাঁও সহ না গোটা দুনিয়াটা, ইউরোপ, আফ্রিকা, ফ্রান্স, ব্রিটেন, চীন, জাপান, জার্মান, ইরাক, ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, মরক্কো থেকে মেক্সিকো পর্যন্ত, বার্মা থেকে ব্রুনাই পর্যন্ত, হাইল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, ইংল্যান্ড থেকে শুরু করে আপনার থাইল্যান্ড পর্যন্ত, শীত প্রধান দেশ লাইবেরিয়া থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত,
হিন্দুস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, গিরগিস্তান পর্যন্ত গোটা দুনিয়া আপনি যান, সারাটা পৃথিবী যত বড় তার মধ্যে আবার মরুভূমি আছে, সাহারা মরুভূমি, এর মধ্যে আছে আফ্রিকার জঙ্গলা, সে অনেক বিশাল পৃথিবী, তার মধ্যে আছে সাগর মহাসাগর নদ নদী, এই গোটা দুনিয়াটা যত বড় তাম দুনিয়াটাকে তিনবার পেছানো যাবে মানুষের দেহের অগ্রসা দিয়া, আমার মায়ের অগ্রসা, আপনার মায়ের অগ্রসা, আমার আপনার বড় ভাই, আমার আপনার ছোট বোন, আমার আপনার পুলিশ এসপি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চোখের সামনে যাদেরকে দেখি যাদেরকে দেখি না, এই মানুষগুলি শরীরের রক্ত দশাগুলি যদি টেনে আপনি এক জায়গায় পাশাপাশি রাখেন, এতটা চওড়া হবে তিন বিঘা জমিন ভরাট হয়ে যাবে। জীবনে যত সুবহানাল্লাহ কইছেন না, আসল জায়গা এখানে, এখানে যদি আপনি এই সুবহানাল্লাহ বলতে বলতে ওয়াজগুলো শুনতে পারেন, আল্লাহ সৃষ্টি রহস্য আবৃত কথাগুলি, সত্তর থেকে সত্তর হাজার বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামা দান করে দিবে। খুশি না বেজার? খুশি। তাহলে একটু হাসি দেন তো সবাই। সম্মানিত উপস্থিতি আমার, আমি একবার আউযু বিল্লাহর তাফসির করেছিলাম, আউযু বিল্লাহর তাফসির করেছি সাপ্তাহিক তাফসির প্রতি বৃহস্পতিবার, ছয় মাস লাগছে, কয় মাস? ছয় মাস, কথা বুঝতে পারি নাই কেন, ছয় মাস লেগেছে। আলিফ লাম মিমের রহস্য, কোন জায়গা আপনি যাবেন, কোথায় পুষবেন টেরো পাবেন না, নো নড়াচড়া, সিট ডাউন প্লিজ, নো নড়াচড়া। সম্মানিত উপস্থিতি আমার, এই আলম আমার আপনার মাথার চুরের অগ্রভাগ থেকে শুরু করে বৃদ্ধাঙ্গ পর্যন্ত যত অগ্রসর সেটিং আল্লাহ দিলেন দেহের ভিতরে, পাশাপাশি রাখলে পরে কয় বিঘা জমিন ভরাট হবে, আঙ্গুল উঁচু করে বলেন কয় বিঘা? তিন বিঘা জমিন ভরাট হবে, আর তামাম পৃথিবী কয়বারে পেছানো যাবে, লক্ষাধিক মাইল লম্বা হয়ে যাবে, এমন অগ্রসর সেটিং দিয়ে ফিটিং দিয়ে যে আল্লাহ মানব দেহ বানালেন, রুকু সেজদা করে তার সেজদা দেওয়ার প্রয়োজন আছে না? না। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত না জেনে আমার দান করেছি, চোখে দেখা, কানে শোনা, অন্তকরণ দিয়ে উপলব্ধি করা, দন্তরাজে দিয়ে খাদ্য চিবে চিবে খাওয়া, এই দাঁত আসার আগে মায়ের বুক জুড়ে তোমাকে দুগ্ধ পান করানোর ব্যবস্থা করে দেওয়া, এই সব কিছুর মতো নেয়ামত আমি জানলা তোমাকে দিয়েছি, এগুলো শুকর আদায় যদি তুমি করতে, আগুনের মধ্যে দাঁড়ায়ও যদি তুমি আমি আল্লাহর সেজদা দিতা, তারপরও কোনোদিন আমি আর নিয়ামত প্রাপ্তির শুকর আদায় হতো না। কিসের উপরে দাঁড়িয়ে জোরে বলেন? আগুনের উপরে দাঁড়িয়েও যদি তুমি আল্লাহ নিয়ামত প্রাপ্তির শুকর আদায় করতে, শুকর আদায় হতো না? আমরা যা পাইছি শুকর আদায় করা দরকার আছে না নাই? এই কিডনির ভিতরে আমি আপনাকে প্রশ্ন করবো, মঞ্চ ময়দানে চেয়ারে রাস্তায় যে যেখানে আছেন একটু জোরে সরে বলেন তো, এই কিডনিটা বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় লক্ষ রগ্রেশা নালীর পেছানো দিয়ে পেছানে দিয়েছেন? ডাইরেক্ট হাত তুলে বলেন কয় লক্ষ? দশ লক্ষ নালীর পেছানে দিয়া আমার আল্লাহ যে কিডনি বানালেন, সেই কিডনির নালীগুলো যদি আপনি একসাথে বের করে টান মারেন, চল্লিশ মাইল লম্বা হয়ে যাবে। আলিফ লাম মিম
রহস্য আমার আল্লাহ জানে। আমি এখানে চক্কর দিলে সারা রাত আলিফ লামের উপরে কথা বলা যাবে, আমি আপনাদেরকে সেই দিকে আর না এগুয়ে চলুন একটু ভিতরে ঢুকে যাই। জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, এটা যে আমি আল্লাহর কিতাব কোনো সন্দেহ নাই, শোভা নাই। এর শানে নজুল নাজিলের প্রেক্ষাপট হল ইহুদি আল্লাহর দিনে দুশ্মনরা কাফের বেদীদের সর্দাররা যখনই দেখেছি বিশ্ব নবীর কোরআনের আওয়াজে মানুষ দলে দলে ইসলামে আসে, দিনের দিকে আসে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তাদের পুকুরের জিরানো মানুষগুলি সাজানো নেতা কর্মীগুলি মোহাম্মদের দলের মধ্যে ভিড়তেছে, বাধা দেওয়া যায় না, টিকানো যায় না, কন্ট্রোল করা যায় না, ঠেকানো যায় না। তখন ওই উদীপ কাফিররা ফতুয়া দেওয়া শুরু করেছে, মোহাম্মদ যা তোমাদেরকে শোনায় কোরআনের নামে চালিয়ে দেয়। এটা কিন্তু মোহাম্মদের কথা, আসমানি কথা নয়, আমাদের পূর্বেকার কিতাব যেইভাবে তার যেইভাবে নবীদের উপরে অবতীর্ণ হয়েছিল অন্যান্য নবীদের উপরে, এই কোরআন কিন্তু এমন জিনিস নয়। মোহাম্মদ বানায় বানায় বলে এটার শুননা কোনো লাভ নাই, তার দলে বেড়ে কোনো লাভ নাই, তার দলীয় নেতাকর্মীর সংখ্যা বাড়াইয়া কোনো লাভ নাই, এটা আল্লাহর বাণী নয়, এটা মোহাম্মদের বানানো কবিতা। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াত অবতীর্ণ করে বলেছেন লা রাইবা ফি যালিকাল কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ, এটা আমি আল্লাহর পাঠানো কিতাব কালামুল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড আর একটু কমবে, মাইকটা চমৎকার ভালো, এই পাশে সাউন্ডটা কি আছে? সাউন্ড বক্স এটা কি চলে? সাউন্ড বক্সটা মনে একটু দিলে ভালো হতো, এদিকের আওয়াজ আসে না, একটু বাড়াই দাও, ওদিকে কমা দিলে হবে। সময় তো ভাইয়ারা, রাত যেহেতু এখন কটা বাজে? রাত দুইটা বাজে না তিনটা বাজে? কয়টা? এগারোটা পঁয়ত্রিশ, বারোটার মধ্যে আমি আপনাদের বিদায় দেব, এই ছাড়া কেউ উঠবেন না, এই পজিশনটা আমার খুব ভালো লাগতেছে, এইভাবে থাকবেন, বারোটার মধ্যে বিদায় হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আজকে আমি আপনাদেরকে অনেক মজার কথা শোনাবো, এর মধ্যে আপনাদের ধৈর্যের কারণে। সম্মানিত ভাইয়েরা, আমার যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সে কিতাব, তার মাঝে কোনো সন্দেহ নাই। তোমরা যদি পারো কিতাবের মতো একটা সূরা বানাও, কেমনে বানাবে? ইন্না তোয়াইনা কাল কাউসার ফসল্লিল রব্বি কেওয়ানহার, এখানে বহুত কথা আছে, খালি আমি আপনাদেরকে ফাতাল্লা ফাতাল্লা পর্যন্ত ফাতাল্লা ফাতাল্লি আর কি, এই জায়গায় দেখবেন আমার, আমি যেই জায়গা আপনাদেরকে টার্গেটে পৌঁছবো এটা ক্রমান্বয়ে আপনারা টের পাবেন। এ কথাগুলো কেন বলতেছি, এই যে একটা ছোট্ট সূরা, যেটা কোনো ব্যাপার না, তোমরা যদি মনে করো এটা আল্লাহর কালাম নয় তো তোমরা এরকম একটা সূরা বানাও, কাবা শরীফের সাথে লটকায় রাখা হয়েছে, ইন্না তয়না কাল কাউসার ফাসল্লিল রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার, বানাও। একজনে অর্ধেক বানাইছে, বাকিটা বানাইতে পারে নাই, আরেকজনে পুরাটা বানাইছে, সেটা কিরকম? ইন্না আতয়না কাল কাউসার লাইসা হাযা